দলবদলের ফের চমক দিল ইস্ট বেঙ্গল। কলকাতা ময়দানের পরিচিত মুখ এবং অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে দলে নিল লাল হলুদ ব্রিগেড। আর এই নিয়ে তৃতীয়বারের জন্য ইস্ট বেঙ্গলে যোগ দিতে চলেছেন তিনি। আগামী দুবছরের চুক্তিতে নিজের পুরনো ক্লাবে ফিরলেন দেবজিৎ। গত মরশুমে চেন্নাইন এফসির হয়ে আইএসএল এ দুরন্ত ফুটবল খেলেন তিনি। যুব ভারতীতে তার বিশ্বস্ত হাতে আটকে গিয়েছিল তারকা খচিত মোহনবাগান আক্রমণ ভাগ। সেই ম্যাচে 3 পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে চেন্নাইন। এছাড়াও প্রতিযোগিতার একটি ম্যাচে 11টি সেভ করে নজির করেছিলেন এই বঙ্গতনয়। তাই প্রথম যেই বড় ক্লাবে তিনি খেলেছিলেন সেখানে ফিরে খুশি 36 বছরের দেবজিৎ। তবে তিনি লাল হলুদের হয়ে কটা ম্যাচে সুযোগ পাবেন তা নিয়ে সংশয় রয়েছে।